কথায় বলে ঘরের শত্রু বিভীষণ, কিন্তু বাস্তবে কথায় নয়, বরং কাজে প্রমাণ করলেন এক তথাকথিত নেতা। সূত্রের খবর, তিনি গোমতী জেলা পরিষদের সভাপতি স্বপন অধিকারী। তিনি নাকি সত্যি অর্থে প্রমাণ করেছেন তিনি ঘরের শত্রু বিভীষণ। বিজেপিতে থেকেই বিজেপির বিরুদ্ধে কাজ করে গেছেন তিনি দিনের পর দিন। দীর্ঘদিন ধরে দলের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করে আসছিলেন তিনি। সম্প্রতি ভাইরাল হয়েছে তার একটি অডিও ক্লিপও, যেখানে তিনি কথা বলছেন খিলপাড়া সিপিআইএম নেতা আতাবুল সরকারের সঙ্গে। সূত্রের খবর, ঠিক ভোটের আগের দিন সিপিআইএম নেতা আতাবুল সরকারকে ফোন করেন গোমতী জেলা পরিষদের সভাপতি স্বপন অধিকারী। একজন বিজেপি কর্মী হয়েও তিনি সাফ বলছেন, আমি পরিবর্তনের পক্ষে। 31 বছর ধরে বিজেপি দলে আছে, কিন্তু আমাকে টিকিট দেওয়া হলো না এবারেও, এই অন্যায় মানা যায় না। শুনবো সেই অডিও ক্লিপটি। স্যার ভালো আছেন? ভালো নি? হ্যাঁ স্যার ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। কি খবর তোমার? ভালো তো স্যার, চলছে। চলছে মানে কি? যা পরিবর্তন নেই। আমি তো স্যার ডাইরেক্ট পলিটিক্সে যাই না দইয়ারি, এমনি তো পাড়া সবাই দেখি মানে নর্মালি বিজেপির বিপক্ষে কয়। আরে আমি এই কথা এলে কিন্তু আমি ফোনটা করছি। আমরা কিন্তু স্যার অনেকের একটা গ্রুপ করছিলাম, বুঝিনি আমরা লেগে কাজ টাজ করুন। না না এটা বিদ্যা একদম দলমত নির্বিশেষে আমার পক্ষে কাজ করব, এটা সিপিএম এর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু যেহেতু টিকিট দিছে না। হ্যাঁ স্যার, এরপরে আমি কংগ্রেস থেকেও দেওয়ার কথা আছিল, এও দিছে না। বুঝছি, না দিলে তো শাসে তো এখন কত হলো। আমি এই কথাটা কনে লেগেই যাতে কোনো সংশয় না থাকে, এখন আমি এলাম পরিবর্তনের পক্ষে, কারণ এই অন্যায় মানা যায় না। স্যার আপনি যেটা কোন এটা করুন স্যার, বাস যেন সবাই যাতে এই কথাটা জানে আন্দোলন লেগে আমি ফোনটা করছি। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমি আপনার ফোন করলাম বলে স্যার ব্যস্ততার কারণে আর ফোন করতে পারছি না। না না এখন তো সময় নাই, রাইট পয়লে ভোট দেন। হ্যাঁ 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 স্যার, আমি করলাম তো এখন প্রার্থী হলো শ্রীকান্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেটা শ্রীকান্তের আমরা সবাই মিলে ভোট দিয়া এন পাস করেন, তারপরে যা মন তুলে স্যার কথা সবাই লোকেই কথা কইতাম না। আচ্ছা ঠিক আছে কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, এবং আমি কইছি বলে কইও, কারণ আমি বিজেপি করি, আমি যখন বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা কইতাছি তার মানে কি? এই অন্যায় আমি মানতাম পারতাছি না, এই অন্যায়ের লাগি আমি বিজেপি করি না। আচ্ছা না না এটা তো স্যার আমি স্যার আপনারে ওই একবার কইছিলাম স্যার, আপনি যদি দাঁড়ান আমরা একটা ভালো সংখ্যক ভালো ছেলেমেয়ের একটা গ্রুপ দাম দেখছিনি পুরা আপনার পক্ষে নামবো এবং আমি পলিটিক্স করবো। সবাই যে সকাল থেকে কইতাছি এবং আরো আগের থেকেই কইতাছি, আমি 28 তারিখের পর থেকেই গত মাসের 28 তারিখের পর থেকেই ওই ক্যান্ডিডেট ডিক্লেয়ার পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পরিবর্তনের পক্ষে সোজা কথা। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেমনি ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন বাকিটা আমি দেখলাম যদি বাচ্চা থাকি। আচ্ছা আমরা সরকারটা পরিবর্তন করি তারপর হলো কথা। হ্যাঁ স্যার আপনার প্রতি আমার বিশ্বাস আছে স্যার, কারণ আমি আজকে 31 বছর বিজেপিটা কইরা এই দিন দিন যখন লেগে বিজেপি করছিলাম না, আজকে আমি এই 31 বছর আমি তো পুরনো কৃষ্ণ রায়ের মতো 5 বছরের বিজেপি না, 31 বছর বিজেপি করি। হ্যাঁ স্যার আমি ফাউন্ডার মেম্বার অবিভক্ত দক্ষিণ জেলার, তো আমার মতো মানুষ যদি আজকে বিজেপির বিপক্ষ কই তার মানেটা কি? এই অন্যায় আমি সমর্থন করি না, সততার পক্ষে কথা কইতেছেন আরে স্যার। হ্যাঁ একদম। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে, সবাই যেন ভালো থাকে। হ্যাঁ স্যার সবাই রে আমার এই বার্তাটা পৌঁছানোর লাগি আমি ফোনটা করছি। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে, আমি লোক কথা কমু স্যার, কালকে খবর খবর দিতে থাকব। ঠিক আছে। হ্যাঁ স্যার, আর সবাই যেন সকালে সকালে ভোট কেন্দ্রে যায়। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ একদিন
না খেলে কিছুই তো না, কষ্ট করে হলো কালকা ভুট্টা যেন সবাই যায়। আচ্ছা স্যার আপনি ফোন করছেন তো, কালকে আমি উপেন নাম হুম স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে, ঠিক আছে হুম রাখি। হ্যাঁ স্যার রাখি। এই ছিল গোমতী জেলা পরিষদের সভাপতি স্বপন অধিকারী এবং উদয়পুরের খিলপাড়ার সিপিআইএম নেতা আতাবুল সরকারের কথোপকথন। কিভাবে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এ এক নমুনা মাত্র। রাজনৈতিকদের মতে দলীয় পদে থেকে ক্ষমতা লোভী স্বপন অধিকারী এভাবেই নিজের মেরুদণ্ড বিক্রি করেছেন। মুনাফা অর্জনের স্বার্থে সিপিআইএম কংগ্রেসের সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছিলেন এই তথাকথিত নেতা। এমন অনেক অনেক তথ্য এখন হাওয়ায় ভাসছে, ধীরে ধীরে প্রকাশিত হবে সেই বিভীষণদেরও কথা। ফিয়ার রিপোর্ট, আর ই নিউজ।